গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রকর, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাঁর লেখা অধিকাংশ রচনাই ইংরেজিতে অনূদিত হয়েছে এবং তার বইগুলোর দ্বিতীয় প্রজন্মের পাঠক সমাজ গড়ে উঠেছে। কারুর বিরুদ্ধে অভিযোগ আনার পূর্বে আমাদের সব সময় অনুসন্ধান করা উচিত যে সত্যি সেই ব্যক্তি অপরাধমূলক কাজের সাথে যুক্ত কি না, অন্যত্র মিথ্যা অভিযোগ, মিথ্যা বদনামে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। এই রকম এক ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু করছি আজকের উপস্থাপনা, সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল, পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে যে গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাঁটা যা চলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে, হ্যাঁ এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, সেখান থেকে তেল নিয়ে আসব, উত্তর দিল সুধীর। পানাগড় এখান থেকে কত দূর? এই মাইল তিনেক হবে। তার মানে তো দু আড়াই ঘন্টা। শুধু তোমার দোষে এটা হলো, এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, ভৃত্য স্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না, কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে ভেবে মেজাজটা খিটখিটে হয়ে গেছিল। তাহলে আর দেরি করো কেন, বেরিয়ে পড়ো, 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? হ্যাঁ এখন 3:30 বাজে। হ্যাঁ হ্যাঁ তা পারবো বাবু। এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে সব রিস্কের মধ্যে যাওয়া কখনই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়, খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক, দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না, পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আড় ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিকে ধুধু করছে মাঠ, দূরে বেশ দূরে একটিমাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। না পশ্চিমে বিশেষ পার্থক্য নেই, রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর, তাতে জল বিশেষ নেই, গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই অনেকটা দূরে। এদিকেও দুটি কুঁড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের বেশ তেজ আছে, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে দুটি অ্যাম্বাসাডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে, তার মধ্যে একটা কলকাতার দিকে, কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেও নেই। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়, নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন?
হয়তোবা তাই, তিনিও তো বাঙালি, লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে, সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে, পাঁচটার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কী মুশকিলে ফেললো তাকে সুধীর! মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না, তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা কোনো লেখাও হয়নি, একটা প্লটের খানিকটা মাথায় এসছে এই পত্রকা আসতেই। মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভাল লাগে না, খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো, বিশ্ব চরাচরে তিনি একা, এমন একা তিনি কোনো দিন অনুভব করেননি। না না না, ঠিক তা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কী যেন একটা শীতের ফসল রয়েছে, একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, আর তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুড় করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এই ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়ল এই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে আনতে পারলেন না, তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন, এবং সেটা বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা ক্ষেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এই রকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। এবার মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20, সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেইটার সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন তিনি। শরীরটা একটু গরম হলো, কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে আরেকবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ, সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে। আর একটা অ্যাম্বাসাডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনও ঘণ্টাখানেক দেরি, কী করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসছে, চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে মিলিয়ে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া, কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটার
চেহারার সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাসটার পাশে কি আর একটা বাঁশ দেখা যাচ্ছে? ওদুরো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আর একটা ধরাতে হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে চলে গেল। না, কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে, সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। এসেছে না, আসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দুপায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোঁচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এই গলা তাঁর চেনা। এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এইদিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু, অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গাঁয়ে, পানাগড়ের আগের স্টেশনে তো মানকড়। মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন। অভিরামে গিয়ে এসেছে তার দিকে, সে এখন মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন, তুমি অভিরাম না? একদিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃগাঙ্কবাবু একটু সাহস পেলেন, বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে আমার হলি কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের সেই ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে, সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর, ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। আপনাদের ওখান থেকে চলিয়ে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি, কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুড়ি, টাকা পয়সা নাই, না ওষুধ, না পড়তে, সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেলে রেখে যায়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়, তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়, আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবেই। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে, আমি মরে গিয়ে তা জেনেছি, এটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা সেটা কি অভিরাম? ওই বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে ওই পেছন দিকটাই খোঁজ করবেন, সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন
অভিরাম কোনো জোশ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে, মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে আমি নিশ্চিন্ত হলাম বাবু, তাহলে এখন আমি আসি বাবু। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। বাবু বাবু, ও বাবু, শুনতে পাচ্ছেন? আমি তেল নিয়ে এসেছি। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন, ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না। শুনলে তো আজকের কাহিনী? এইরকম বিভিন্ন কাহিনী ও কবিতা শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো। আর আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের জন্য এটুকুই, ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।